অক্সফোর্ডের ফার্ম রিজার্ভারে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো অক্সফোর্ড নৌকা বাইচ। রবিবার অনুষ্ঠিত এবারে নৌকা বাইচকে ব্রিটিশ মূলধারার সাথে সম্পৃক্ত করতে এবং ব্রিটেনের রানীর সিংহাসনে আরোহণের হীরক জয়ন্তী উপলক্ষে উৎসর্গ করা হয় রানী দ্বিতীয় এলিজাবেথকে। পুরো ব্রিটেন হতে অংশগ্রহণকারী মোট 18টি দলের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কভেন্ট্রি লায়ন। এবার অক্সফোর্ড নৌকা বাইচে মিডিয়া পার্টনার হিসেবে সার্বিক সহযোগিতা দেয় এনটিভি ইউরোপ। বিস্তারিত দেখুন শাহনওয়াজ রকির আরো একটি রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি ফারসুল আহমেদ চৌধুরী। কিছুটা মেঘলা আবহাওয়া আর ঝড়ো বাতাস নৌকাবাইচের আনন্দকে মাটি করার চেষ্টা করলেও হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করল কোনো কিছুই দাবাতে পারে না বাঙালিদের। প্রতিযোগী দলগুলোর নানান ধরনের গান আর বাদ্যযন্ত্রের শব্দে মেঘলা দিনে মুখর হয়ে ওঠে অক্সফোর্ডের ফার্মার রিজার্ভার। আর এমন আয়োজন কতটা উপভোগ করছেন তা বোঝা যায় আগতদের উচ্ছ্বাস দেখে। এবারের নৌকা বাইচে মোট 18টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় কভেন্ট্রি লায়ন, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকে ওল্ডহ্যাম ওল্ডস এবং সিলেট রয়্যালস অক্সফোর্ড। দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা এই নৌকা বাইচে অংশ নিতে পেরে অনুভূতির কথা জানালেন অংশগ্রহণকারীরা। I'm so delighted. It's been a wonderful day, and I'd like to thanks to everybody who took this opportunity. They've done a wonderful job, but there's only one winner, and it's Coventry Lion. তবে আয়োজকরা জানালেন স্বপ্নের সীমানা এখানেই শেষ নয়, বরং শুরু মাত্র। আমি আশা করতেছি যে এই অনুষ্ঠানটা শুধু অক্সফোর্ডে হবে না, অ্যানুয়াল ইভেন্টটা আমরা অক্সফোর্ডে তো শুরু করছি 5 মাস আগে থেকে। আমি আশা করতেছি বিভিন্ন টাউনে ছোট ছোট ক্লাব শুরু হবে, এরপরে এই যে অ্যানুয়াল ইভেন্টটা হয়তো আমরা লন্ডনে যেতে পারি, হোস্টিং করতে পারি স্কটল্যান্ডে, হোস্টিং করতে পারি ওয়েলসে। ফ্যান্টাস্টিক, this has got so much bigger since last year, and it's an event for all ages and all cultures, just to celebrate Bangladesh and celebrate the beautiful sport that we have and how we have brought it to UK waters. বাংলাদেশের ভাটি এলাকার গান এবং সুরে মেতে ওঠা এমন একটি আয়োজনে সম্পৃক্ত হতে পেরে নিজেদেরও সৌভাগ্যবান মনে করছে এনটিভি পরিবার। এনটিভি পক্ষ থেকে আজকের এই দিনটাকে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করে আমার খুব ভালো লাগছে, and I'm really proud. ব্রিটেনের রানীর হীরক জয়ন্তী উপলক্ষে উৎসর্গ করা এবারের নৌকা বাইচ ছিল ব্রিটিশ এবং বাঙালি সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ। শাহনওয়াজ রকি, এনটিভি নিউজ, অক্সফোর্ড। এদিকে অলিম্পিক উপ